যা কিছু আছে তাই নিয়ে সুত্র মোকাবিলা করতে হবে, তখন আমরা ওই কথাটায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের গ্রামে ক্যাম্প ছিল, বারাহীন গ্রামে ক্যাম্প ছিল। আমার বড় ভাই আবুল হাসান মাস্টার, উনি ক্যাম্প পরিচালক ছিলেন। ওইখানে আমরা সহযোগিতা করতাম, পূর্ণ সহযোগিতা করতাম। আমাদেরকে সিলেকশন করছে, আমাদের বারোতে যেতে হবে, ট্রেনিং নিতে হবে। তখন থেকে আমরা 110 জন আনোয়ারা থেকে সিলেকশন করছি। শঙ্খ নদীর ওইখানে যে বাঙ্গার মুখ, ওইখান থেকে আমরা 7 সাম্মান লইয়ে 110 জন কিশোরীঘাটে উঠি। কিশোরীঘাট থেকে আমরা পায়ে হাঁটি ওই পটিয়ে সিনমে হয়ে রাঙ্গুনিয়া পদু হয়ে যাই। পদু থেকে বিভিন্ন থানা থেকে আগত 500 প্রায় ওইখান থেকে গাইডের নিয়ে সামনে পিছনে 2 জন সাংমা গাইডের ছিল, তারা আমাদেরকে ভারতের পথে নিয়ে যায়। আমরা প্রায় 7-8 দিন বাংলাদেশে হাঁটি ভারতে ঢুকি। ভারতে ঢুকার পর ওইখানে ক্যাম্পে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তারপর খাওয়া দাওয়ার ওইখানে আমরা এক রাত ছিলাম। এরপর আমাদের আরেকটা ক্যাম্পে নিয়ে যায়, ওইখান থেকে আমরা আরেকদিন ছিলাম। এরপরের দিন আমরা মিজোরামের ডামাগিরিতে যাই, ওইখানে আমাদের অফিস ছিল। অফিসে আবু সালে, সাতকানির আবু সালে এমপি ছিল, আর আমাদের বাড়ির পাশে সালেম চেয়ারম্যান ছিল, রাঙ্গুনিয়ার হক সাহেব ছিল, উনি একজন পাকিস্তানি পাইলট ছিলেন। তারপর আরও অনেক লোক ছিল। আমাদের প্রায় 21,000 যুদ্ধের জন্য যে গেছিলাম, 21,000 লোক অপেক্ষা করতেছি ট্রেনিংয়ের জন্য, হঠাৎ করে ট্রেনিং বন্ধ করে তারপর আবার ট্রেনিং আরম্ভ করে। আরম্ভ করার পর আমরা একসাথে 200-200 করে ট্রেনিং দিয়েছিলাম। তো ট্রেনিং শেষ হওয়ার পর ফজলুল হক মনি উনি আসছিলেন, আমাদের লিখিত তালিকাতে নিয়ে যায়। আমাদের ঘোষণা করা হয় আমাদের নাম মুজিব বাহিনী হিসেবে। আমাদেরকে আর কেনে যুদ্ধের জন্য আসতে দেয় নাই, আমাদেরকে অস্ত্র দিয়ে ওই মিত্র বাহিনীর সাথে সীমান্ত এলাকায় আমরা অপারেশন যাই। অপারেশনে রাঙ্গামাটি বরফল এলাকায় এবং বিভিন্ন দিকে ইনফরমেশন পাই, ওইখানে আমরা যেতাম, যুদ্ধ করতাম। দেখলাম একটা জিনিস, ওই ইন্ডিয়ান সৈনিকেরা আমাদেরকে সামনের দিকে রাখতেন বেশিরভাগ। ডিসেম্বর মাসে যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন আমরা অস্ত্র সারেন্ডার করি, ওইখানে আমরা নিজের এলাকায় চলে আসি। 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? আমরা ওইখানে ভারতে ছিলাম। আমরা স্বাধীন হওয়ার পরপর, নবশিষ্ট বাংলাদেশ হওয়ার পর আসিয়েছি, রাঙ্গামাটিতে নামছি। রাঙ্গামাটি থেকে আমরা মাইক্রো করে এখানে আসি।